চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি, কণ্ঠশিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক তরুণ মুন্সীর কাছে। ভাই, আবার ফিরে এলাম আপনার কাছে। প্রথমেই বলছিলাম যে আড্ডা শুরু করব আপনার কণ্ঠে একটি গান শুনে। কোন গানটি আমাদেরকে শোনাবেন? স্বার্থপর শোনাতে চাই। জি অবশ্যই, আমার কথাও শুনে শুনাই। জি শুনে ফেলি। চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোছনা দেখালি, কবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফোটালি, বউয়া আমারই সীমানা সে তো তোর ছায়া, সেখানে করে বিচরণ দুঃখের নিবাস, রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনে নীল বেদনা, চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোছনা দেখালি। থ্যাংক ইউ। বাহ, খুবই চমৎকার। ভাই, এবার একটু বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাই। ব্যক্তিগত জীবন আর কর্মজীবন বলে শুধু গান 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 আর গান। আমার আমার এখন লেখা ও সুরটা আসলে শখের জায়গাতে আর নেই। আমি এখন বিভিন্ন শখের জায়গাটাতে কেন নেই? শখের জায়গাটা এই জন্যে নেই যে আমি যদি শুধু আমার জন্য লিখি সুর করি আর গাই তাহলে ওটাকে শখ বলা যাবে, কিন্তু দেখা যায় যে আমি মনে হয় লাস্ট থ্রি ইয়ার্স বা মোর দেন থ্রি ইয়ার্স আমি বাজারে বিভিন্ন শিল্পীদের সাথে কাজ করেছি। উল্লেখযোগ্য তো অবশ্যই আসিফ আকবর, সবার প্রিয়। কিন্তু তার সাথে একটা মানে জুটি বেঁধে গেছেন, মানে জুটি আপনার সাথে তার। আমার আসলে জুটিটা আসলে কিরকম আমি বলতে পারি, এটা এখন আমাদের একটা ভালো বন্ধুত্ব কাজ করে। কারণ যারা আসলে ক্রিয়েটিভ কাজ করে তারা তার ক্রিয়েশনের ফিডব্যাকটা আর্থিক তো অবশ্যই আশা করবে, খুবই স্বাভাবিক যে ফর লিভিং আই হ্যাভ টু আর্ন, কিন্তু সম্মানটাও আশা করবে। তা আমার আর ওনার আন্ডারস্ট্যান্ডিংটা এরকম যে আমি ওনাকে কোনো গানই এই তিন বছরের বেশি এক লাইন দুই লাইন নতুন কোনো গান বা আমার করা কোনো মানে কাজ চলতেছে এমন কোনো গান আমি ওনাকে শুনাই নাই যে গানটা আসলে আমি ওনার জন্য মাথায় রাখি নাই। ওনার সাথে আমার এরকমই আছে যে আমার ভালো লাগা থেকে আমি গান করলে অবশ্যই যেন ওনার সাথে একটু শেয়ার করি। তো এই জন্য দেখা গেছে যে আমাদের কাজটা যদি দেখে অল মানে এখন তো হয়তো 60+, এটা কিন্তু হিউজ। আমি আসলে এত বেশি গান অন্য কোনো আর্টিস্টের জন্য আমি আগে করি নাই, বাট আমি তো কেউ যদি আমার কাজের প্রোফাইলটা একটু ঘাটে তাহলে আমি আই স্টার্টেড উইথ আগুন ভাই, এরপরে আজম খান, তো মানে আমাদের গুরু যে আমাদের এই বাংলাদেশে পপ সম্রাট শহীদ মুক্তিযোদ্ধা, ওনার জন্য আমার গান করা শুরু হলো। সুযোগ হলো, চারটা গান আমরা করলাম। এভাবে দেখা যায় কি যে আমার শুরুটা আসলে আগুন ভাই, তারপরে আজম খান, এরপরে দেখা যায় যে আমার তো নিজের ভালো লাগাটা ছিলই গাওয়ার, গাইবার ইচ্ছা আসলে কার থাকবে না, তো আমি তখন আমার গানেরও ক্যারিয়ারটা শুরু করি। স্কুলের থেকে আসলে আমাদের মাথায় গানটা ঢুকে গেছে, আমি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলেই পড়াশোনা করছি, সেখান থেকে আই স্টার্টেড, দেন একটা রেইডার্স নামে একটা লাইন আপে আমি কাজ করতাম, পরে আমি দেখছি যে আমি খুব তাড়াতাড়ি নিজের জন্য কথাও সুর করা শুরু করি। আর তখন আমাদের দেশে বিভিন্ন ব্যান্ড বিভিন্ন ধরনের গান নিয়ে আসছে, আমরা শুনছি, দেখা যায় যে আমাদের এখনকার যারা লিজেন্ড বা অবসরের দিকে চলে যাচ্ছে অ্যাকর্ডিং টু তার এজ বা গানের ধারাবাহিকতায়, আমি কিন্তু তাদের গান শুনেই বড় হয়েছি। তো আমরা আজম খানের গান তো গেয়ে গেয়ে বড় হয়েছি, দেখা যায় আগুন ভাইয়ের গান আমি সার্ডেন যখন করছি তখন আমি আগুন ভাইয়ের অন্যরকম একজনই। তো আমি যখনই সুযোগ পেলাম ওনাদের জন্য আপনি কাজ করার যখন সুযোগ পেলেন, হ্যাঁ এই সুযোগটাকে আমি আসলে চিন্তা করছি যে আমার একটা নেশা ছিল যে আমার গান একজন দুইজন গাবে কেন, এই জন্য আমি ফিক্স কারো গান কিন্তু করি না, সবার জন্যই গান লিখেছি। হ্যাঁ হ্যাঁ, আমি আমার মনে হয় যে মাইলস ফিডব্যাক বা আরকের হাসান ভাই, জেমস ভাইয়ের আমি অনেকগুলি গান লেখার
বা সুরেরও কাজ করার সুযোগ পেয়েছি, খালিদ, এরকম যদি নাম বলি আসলে সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, কোথাও না কোথাও আমি একটু 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 করে বিভিন্ন প্রজেক্টে কাজ করতাম, কারণ আমার একটা নেশা ছিল। ইটস নট অ্যাবাউট মানি, বাট আমার এই নেশাটা কবে শুরু হয়েছিল? এইটা আমার আমার মনে হয় যে আমি 93 থেকে খুব ডিভোটেড ছিলাম। আর আমার ভাগ্য ভালো যে যখন আমি শুরু করছি তাতে দেখা গেছে যে যে প্রজেক্টগুলির সাথে আমি ইনভলভ হইতাম, তখন যখন মে অ্যালবাম আমার ব্যান্ড মিক্সে প্রথম ব্যান্ড মিক্স যেটা মানে ট্রেন্ডটা ছিল বাংলাদেশে, যে বিভিন্ন আর্টিস্ট নিয়ে একটা ভালো ক্যাসেট হবে, সেটা ঈদে কিন্তু আসলে একটা বিরাট ব্যাপার ছিল। আমার মেয়ে ক্যাসেটে প্রথম জুয়েলবাবু, ওনাদেরও প্রথম ব্যান্ড মিক্স ওনারা শুরু করলো। আর ওই সময়টা একটু ওনাদের থ্রুতে আমার ডিফারেন্ট টাচের অনেকগুলি কথাও সুর, 6টা কথাও সুর ওদের লাস্ট প্রশ্ন অ্যালবামে আমি করেছিলাম। আচ্ছা, সেই সময়টা আসলে অ্যালবামের যুগ ছিল। হ্যাঁ, অ্যালবামের যুগ ছিল। আর ওই সময় যেমন শাফিন ভাই, আমি ব্যান্ড মিক্সের সাদা কালোতে, হ্যাঁ সাদা কালোতে আমার গাওয়ারও সৌভাগ্য হয়েছিল, আমি কষ্ট বেঁচে খাই একটি গান, আর কাঙ্ক্ষিত মানে আমার নিজেরই ছিল। আবার আমি ওনাদের একজন দুজনের মাকসুদ ভাই, এভাবে দেখা যায় কি যে আমার লিরিকটা বা আমার সুরগুলির গ্রহণযোগ্যতা মিউজিশিয়ানদের কাছে ছিল, তো এই জন্য আমি একটু প্রমিনেন্ট আর্টিস্টদের কাজ সৌভাগ্য ছিল যে আমি করা শুরু করলাম। এমন না যে আমি আসলে ওনাদের সাথে ইন্ডিভিজুয়ালি কখনো কাজ করেছি, আমি একটা মানে একটা নির্দিষ্ট জায়গায় ওই গানগুলির সাথে শেয়ার করতাম, ওইখান থেকেই ঠিক হতো যে এই গানটা কে গাবে, কারণ সরলতার প্রতিমা আর আমার গাওয়ার স্বার্থপর একই ডিউরেশনেরই লেখা। একটু অনুভূতিগুলি বা লিরিকগুলি দেখলে মনে হবে যে হ্যাঁ, পদ্মপাতার জল বা দেখে যার দেখে যারে তুই, আমি জেমস ভাইয়ের জন্য প্রথম মে অ্যালবামে ছিল, মে অ্যালবামটা তো আসলে বাচ্চু ভাই আমাদের যে বস, আমি ওনাকে আসলে পছন্দ শুধু না, আমার বড় হওয়ার সাথে আমি আয়ুব বাচ্চু মানে আমি ওনাকে এবি বা বসই মাথায় রাখছি সবসময়, এবং আমি আমাদের কিছু যদি গঠনগতভাবে আসলে ওনাকে ফলো করা যায় সব কিছু, স্টাইল সব কিছু, আমি ওনাকে একটা ওনাকে আমি একটু অন্যভাবে পছন্দ করতাম। কিন্তু দেখা গেছে যে আমি আরও অন্যান্য আর্টিস্টের কণ্ঠে আমার কথা ও সুরগুলি ভালো লাগা শুরু করলো, পরে আমি মানে মাল্টি ভাবেই কাজ করছি। সম্প্রতি কিন্তু আপনি গহিনের গান মিউজিক্যাল ফিল্ম, এই প্রথম বাংলাদেশে, সেখানে কিন্তু আপনি সঙ্গীত পরিচালনা করেছেন 8টি গানে, তো এই অভিজ্ঞতা কেমন? এইটা একটা দারুণ অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে গহিনের গান আমার জীবনে আসলে আমার আমি যে ধরনের মানে কথা সুরের কাজ নিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি সেটার সাথে ফিল্মের একটা বিস্তর তফাত আছে। কারণ ফিল্মে তফাতটা এই জন্যে যে আমরা আসলে লিখি সুর করি, তারপরে হয়তো আমি এখন ঠিক করি যে এই গানটা হয়তো অমকে অমনে মানে এই গুণী শিল্পী গাইতে পারে বা একজন নতুন আর্টিস্ট ছেলে হোক মেয়ে হোক গাইতে পারে। আর আগে যেটা হতো যে আমি একজন মিউজিক কম্পোজার বা মিউজিক ডিরেক্টর বা অ্যারেঞ্জমেন্টের যে কাজটা করে, আমি মূলত মনে করি আমি কথা সুর এবং সঙ্গীত আয়োজনটা করি, যে ইনি বাজাবে বা এইটা বাজতে পারে, এই আমার আমার কনসেপ্টটা হলো আসল। তো আমার যেহেতু লেখা ও সুরটা আমার থাকে, আমার মানে কাজগুলিতে একটু দখল, ওয়ান ম্যান শো আমি থাকি, যে আমি গীতিকার বা সুরকারের কনসার্ট নিয়ে কিন্তু আমি কখনো সঙ্গীতের জিনিসটা সাজাই না। আমি যেহেতু লিখি সুর করি, আমি প্রথম থেকেই ভাবি যে এই গানটা পিয়ানো হবে না, গিটার হবে না, এই গানটা আমাদের শাস্ত্রীয় কোনো কিছু অ্যাড করা যেতে পারে, ক্লাসিক্যাল কোনো মুডের গান হবে কি না। তো গহিনের গান যেটা হচ্ছে যে আসিফ ভাইয়ের সাথে আমি আমাদের গানের তো জগতে একজন আরেকজনকে অনেক চিনে, তো আমি 2000 নিমন্ত্রণেই, উনি তো 2000 পর একটা বিশাল ডমিনেশন নিয়ে উনি কাজ করতেন, কিন্তু আমার জনরা আর উনার জনরাটা ডিফারেন্ট কি, উনি তো সোলো ছিলেন, উনি 12টা গান করতেন, আর আমি তো মিক্সে অল্প অল্প একটা দুটো গান তরুণের থাকতো, কখনো আমি গাওয়ারও চেষ্টা করতাম। তো 8-এর দিকে 2008-এ উনি আমাকে একবার মানে দাওয়াত দিলেন, তো আমি ওনার সাথে কাজ করার জন্য গেলাম, কিন্তু তখন আমি এয়ারলাইনে জব করতেছি এবং আমি অনেকটা ডাইভার্টেড টু দ্যাট পার্ট। উনি আমাকে গান করার জন্য বললেন যে আমি আপনার গান পছন্দ করি, তা আমিও চিন্তা করলাম যে এত বড় একটা পরিসরে উনি গান করতেছে, ওনার সাথেও আমার একটা স্মৃতি থাকা উচিত। কেউ যখন সুন্দর করে অ্যাড্রেস করে, যত ব্যস্ততাই থাকুক সে তাকে ইগনোর করতে পারে না। আমার ব্যস্ততার জন্য আমি ওনারে বলছি আমি 2টা গান কথাও সুর করি,
তো বন্ধুদের খবর কিরে অ্যালবামটাতে আমি ওনার জন্য রঙের বাজার আর নষ্ট দুইটা গানের করলাম, এবং আমি বললাম যে আমার সময়টা আর মানে অবস্থানটা এমন, কথাও শ্যুটটা আমি করি আর সঙ্গীতটা আপনি আপনিই দায়িত্ব ইয়ে নেন। বাট যখন আমি 15-তে আবার মনে করি যে না আমি আসলে ফুল টাইম ফোকাস থাকব কথাও সুর সঙ্গীত, আমার জন্য তো অবশ্যই আমি গাবো কিন্তু আমি মানে সবার জন্য হয়ে এবার নামবো, তখন আমি ওনাকেও কিন্তু প্রপোজ করি যে আপনি যদি আমার একটা কাজ কাজে পাশে দাঁড়ান তাহলে দেখা যাবে ওই কাজটার অ্যাড্রেসে আমি হয়তো আমার কাজটা শুরু করতে আমার সেলসের ভিউতে আমার মনে হয়েছে যে ইফ আই স্টার্ট উইথ দিস লেভেল অফ হাইটের সিঙ্গারে দেন অন্যদের সাথে কাজ করার যে রিচ করার যে একটা নতুন মাধ্যম যে কার কাজ করতেছেন, এইভাবেই কিন্তু উনাকে আমি প্রপোজ করি যে আপনি আমার একটা প্রজেক্টে একটা গান গাইবেন। উনি কিছুদিন অফ থাকে মানে 1-2 মাস বা 3 মাস, হঠাৎ করে উনি আমাকে মানে উনি একটু প্ল্যান করে তারপরে উনি আসলে কাউকে ইনভলভ করে, তারপরে আমরা উই হ্যাভ স্টার্টেড 2016-তে অক্টোবরে আমরা আর কি মানে মোটামুটি ফাইনাল হয়ে যায় যে আমরা এখন কাজ করব ধারাবাহিকভাবে, এবং উনি বলে আমার ভালো লাগা থেকে ওনার জন্য গান করতে, এইটা আমার ভীষণ মানে ওই সময় প্রয়োজন ছিল। আমরা পেলাম গহিনের গান মিউজিক্যাল ফিল্ম, আমি মনে করব তারপরে আমি আসলে ভালোবাসা অবিরাম ওনার একটা খুব পছন্দের ওয়ার্ড আছেন, উনি সবকিছু স্ট্যাটাসে বা ওনার লেখার নিচে ভালোবাসা অবিরাম কথাটা থাকে, আমি জিজ্ঞেস করলাম এই এটা কি আপনার এখতিয়ারে আছে না কেউ এটা বলে দিছে, তো বলছে না এটা আমারই, তা আমি বললাম যে আপনার সাথে আমি ভালোবাসা অবিরাম এইটা আমি গান করে ফেলি, এতটুকু আপনি আমাকে দেন আর বাকিটুকু আমি লেখি, এইভাবে লোক শুরু হয়। আর ওনার যে জিনিস হলো যে আমার ভালো লাগাটা উনি শুনতে চায় যে কি আপনারটা শুনান, আমার মতো কিছু করার দরকার নেই, আপনারটা আমাকে দেন, এইটা হচ্ছে একটা বিশেষ ব্যাপার। দেন উই হ্যাভ স্টার্টেড, এবং দেখা যায় যে আমি ওনার জন্য গান করলে হয় ওনার লেভেল থেকে বেরোচ্ছে আবার একটা দুটো লেভেল এসে শুনে বলতেছে এটা আমরা রাখতে চাই, এইভাবে কাজটা আগাইতে 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 ওনার জন্য আমি কিছু আলাদা মুডের গান তৈরি করার প্ল্যান করি। মার্কেটের কথা তো ভাবতেই হবে, মানুষ যে ধরনের গান শুনিয়ে আর ওনারও একটা মার্কেট আছে, আমি চাইলেই যেমন তেমন গান বা একটা ভালো গান কিন্তু ওনার জনরার না আমি দেওয়াটা ঠিক না, এইভাবে কাজ শুরু করতে করতে কিছু গান উনি ওনার জন্য বেছে রাখা শুরু করলো যে আমি এটা দিব না অন্যকে, আমার থাকবে, আপনি গান করেন, এভাবে আমরা শুরু করাতে বাংলা ঢোল উনাকে নিয়ে একটা বড় প্ল্যান করতেছিল, তখন উনরা এই গানগুলি শোনা শুরু মানে উনরা শুনলো যে এই গানটা কাকে দিছে নিয়ে, এইভাবে হলো অ্যাকচুয়ালি শুরু হয় গহিনের গান। ভাইয়া খুবই ভালো লাগছিল আপনার সাথে গল্প করতে, কিন্তু আমাদের সময় একেবারেই শেষ, এই সময়ে এসে জানতে চাচ্ছি যে গান নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন, ছোট করে একটু আমাদেরকে বলবেন। থ্রু ইউটিউব বা বিভিন্ন পোর্টালে সারা দেশে বা বাদেও সারা বিশ্বে নিজের গানকে প্রেজেন্ট করা যায়, তাই আমরা যেন আমাদের ভাষা আর আমাদের সুরের ধরনটাকে ভালোবেসে আর কি সবার জন্য কাজ করা, আর গানের মধ্যে বেঁচে থাকতে পারলে এর থেকে বেশি বড় কোনো প্ল্যান নেই, সেটা আমাদেরও প্রত্যাশা। ভাইয়া অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমরা অনুষ্ঠান শেষ করব আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে, কিন্তু তার আগে আমি আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নোট টাওয়ার 110 বীরত্তম সি আর দত্ত রোড ঢাকা 1205, ফোন 9632030304, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladeshvision.tv। ভারতীয় নেতা মহাত্মা গান্ধীর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পরিচ্ছন্ন বই পড়া ভালো কিন্তু মহান সাহিত্যের পঠিত বিষয় জীবনে বুনন করা উত্তম। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান তোমার গলি গানটি আমার কথাও সুর, আমার অ্যারেঞ্জমেন্টেই ডিএমএস থেকে রিলিজ হয়েছে, ভিডিও করেছে সৈকত নাসির, শুনে ফেলি। আমি তোমার গলির তোমার বাড়ি চিনি, আমি শূন্য থেকে 100 গুনতে জানি, আমার বলতে কথা তোমার সাথে মানা, তবু অবাধ্যতার নাম তোমাদের জানা, এই শহর আমায় দেয়নি কভু কিছুই, তবু চলতে হয়েছে তারই পিছু পিছু, হয়তো তুমি আসবে বলে আমি সবই গেছি সই, এখন তুমি আমার নতুন ঠিকানা।
আমার দুঃখ সুখের সাথী, আমি সদাই তোমায় ভাবি, আমি হাজার ভুলেও তোমায় ভুলি না। আমি তোমার গলির তোমার বাড়ি চিনি, আমি শূন্য থেকে 100 গুনতে জানি, আমার বলতে কথা তোমার সাথে মানা, তবু অবাধ্যতার নাম তোমাদের জানা। এই শহর আমায় দেয়নি কভু কিছুই, তবু চলতে হয়েছে তারই পিছু পিছু, হয়তো তুমি আসবে বলে আমি সবই গেছি সই, এখন তুমি আমার নতুন ঠিকানা। আমার দুঃখ সুখের সাথী, আমি সদাই তোমায় ভাবি, আমি হাজার ভুলেও তোমায় ভুলি না।